আসসালামু আলাইকুম। দর্শক কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, এখন নভেম্বর মাস, অলরেডি শীত শুরু হয়ে গেছে। আমাদের উত্তর এবং দক্ষিণ অঞ্চলের যে জেলাগুলো, এগুলোতে অলরেডি শীত বোঝা যাচ্ছে। সো এই শীত যখন একটা ঋতু চেঞ্জ হয়, দেখা যাচ্ছে আমরা অনেকেই বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হচ্ছি। বিশেষত এই মুহূর্তে আমরা ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছি অনেক বেশি। সো যারা ছোট এবং বড় আছেন, সর্বোপরি সবাই একটু সতর্ক থাকবেন এবং নিরাপদে থাকার চেষ্টা করবেন। দর্শক, আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন, ইনি ডিপিআরসি হসপিটালে এসেছিলেন, ডক্টর মোহাম্মদ শফিকুল প্রধান স্যারের নাম শুনে অনেক দূর থেকে এসেছিলেন উনি ট্রিটমেন্টের জন্য। মূলত ওনার যে সমস্যাটা ছিল, সেই সমস্যাটাকে বলা হয় পিএলআইডি। ওনার তিনটা ডিস্কে মূলত প্রবলেম ছিল, সেটার জন্য উনি প্রায় দীর্ঘদিন, প্রায় 7-8 বছর যাবত উনি কষ্ট করেছেন। কিছুটা ভালো থাকেন, আবার খারাপ থাকেন, ঠিক এর মাঝখানে, বাট সবশেষ পর্যায়ে খুবই খারাপ অবস্থা হয়ে গিয়েছিল। ডক্টরের পর ডক্টর দেখিয়েছে, বাট ভালো হওয়ার কোনো নাম ছিল না, সঠিক ট্রিটমেন্ট উনি পাচ্ছিলেন না। বাট সর্বশেষে উনি যখন ডক্টর মোহাম্মদ শফিকুল প্রধান স্যারের নাম শুনতে পান এবং স্যারের ট্রিটমেন্ট সম্পর্কে জানতে পারেন, সরাসরি চলে আসেন স্যারের কাছে। তারপরে কি হয়েছে, আসুন না দর্শক, একটু ওনার কাছ থেকে আমরা একটু শোনার চেষ্টা করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম মোহাম্মদ সুমন হাওলাদার, পটুয়াখালী। পটুয়াখালীতে? আমরা জানি আপনি একজন ব্যবসায়ী, মাছ ব্যবসার সাথে আপনি জড়িত। স্যার, আমরা জানি আপনি এত দূর, সেই পটুয়াখালী থেকে আপনি স্যারের শুধুমাত্র নাম শুনে স্যারের কাছে এসেছেন ট্রিটমেন্টের জন্য। আমি গত সম্ভবত শুক্রবার আর কি, এই সপ্তাহের আগে শুক্রবারে ইউটিউবে স্যারের নাম্বার দিয়ে সার্চ দিয়া এই তার বায়োডাটাটা পেলাম। তারপর এই অনেক কিছু দেখলাম, দেখার পর যে এই থেরাপি ডিপিআরসি দেখি, আমার একটু মনে একটা ই আসছে যে পেন ক্লিয়ার ওষুধ ছাড়াই, যে মানে অপারেশন এবং ব্যথানাশক ওষুধ ছাড়াই সম্পূর্ণ সুস্থ হওয়া সম্ভব আর কি, সেটা জানার পরে সরাসরি স্যারের কাছে আসি। আসিয়া 6 তারিখ ভর্তি হই, আজকে 18 তারিখ। আচ্ছা, আলহামদুলিল্লাহ আকার থেকে অনেকই একটু ভালো বুঝি আলহামদুলিল্লাহ। স্যার, আমরা একটু পেছন ফিরে যাবো, পেছনে ফিরে যাবো। এটা যে আপনার যে বলছেন যে আপনি ব্যথা নাশক ট্রিটমেন্ট আপনি করতে চেয়েছেন, তার মানে আপনার শরীরে ব্যথা ছিল, আপনার ডিস্ক প্রলাপ ছিল, আমরা জানি কয়টা ডিস্কের প্রলাপ ছিল আপনার? আমার ওটা যেটা তো আমি বলতাম না, L4, L5, S1, এই তিনটা ডিস্ক প্রলাপ ছিল। আচ্ছা, এর সূত্রপাতটা ঠিক কতদিন আগে, মানে এই ব্যথার উদ্ভব কতদিন আগে? অনেক আগে, আনুমানিক 5-7 বছর আগে। প্রায় 5-7 বছর আগে থেকে আপনার এই ব্যথার উদ্ভব হয়। স্যার, কোনো নির্দিষ্ট ঘটনা ছিল যে এই ঘটনার পর থেকে আপনি ব্যথাটা বুঝতে পেরেছেন, নাকি হঠাৎ করে একদিন দেখছেন ব্যথা? না, একটু আমি ওই ব্যবসা করি তো, যার কারণে একটু মোটরসাইকেল বা এতে ডিউটি জার্নি করা হয়, জার্নি বেশি হয় আমাদের ওদিকের অঞ্চলের রুট তো তেমন থাকে। হ্যাঁ, আমরা জানি ওখানে আপনার মোটরসাইকেল অনেক বেশি, মোটরসাইকেলের ওই অটো ওই আর ধাক্কায় ধাক্কায় হয়তো আর ক্যালসিয়াম ডি র অভাব একটু আছে। আচ্ছা, আর আমার একটু প্রবলেম আছে ভিটামিন ডি, ভিটামিন এই সমস্ত হাড্ডি ক্ষয়, আর কিছু কিছু ডাক্তার ছিল, ব্লাড প্রেশার, আবার ফ্যাটি লিভার। আচ্ছা, লিভারে ফ্যাট, বেশ কিছু সমস্যা আপনার আগে ছিল। আচ্ছা, তো তার সাথে হঠাৎ করে যোগ হয়েছে আপনার কোমর ব্যথা। আচ্ছা, ব্যথাটা কি শুধু কি কোমরেই ছিল নাকি পায়ের নিচেও যেত ব্যথা? ব্যথা কোমরেই গনে এই ডান পায়ে চলে যায়, একদম নিচ পর্যন্ত চলে যেত। আচ্ছা, তো যখন প্রথম থেকে ব্যথাটা শুরু হলো, ব্যাক পেইন, কি করলেন তখন? কোনো ডক্টরের কাছে গিয়েছিলেন? জি, গিয়েছিলাম। আচ্ছা, কি বলেছিলেন ডক্টর? ওই ডাক্তারের তো দেশে বললাম পাচ্ছিলেন না, যতদিন আপনি ওষুধ খাচ্ছেন আপনি ব্যথা মুক্ত থাকছেন, আবার ছেড়ে দিচ্ছেন, একই রকম চলে যাচ্ছে। ওর মধ্যে ওই ভিটামিন ট্যাবলেটটাই বেশি ডাক্তারের পরামর্শ দিয়েছিল, এটা চলবে আর কি।
ক্যালসিয়াম ডি হুম হুম হ্যাঁ তা এত চলছে কিন্তু অত উন্নত অত ভালো ভালো রেজাল্ট পাননি এবং এর পরবর্তীতে দেখছেন ব্যথা আরও বেড়েই যাচ্ছে যত দিন যাচ্ছে আরও ব্যথা বেড়ে যাচ্ছে সবশেষে কি হয়েছিল সবচেয়ে খারাপ কি হয়েছিল যদি আমাদের সবশেষে আমার আজকে গত মাসের 10 তারিখ পটুয়াখালী হঠাৎ বরিশাল থেকে ডাক্তার দেখাইয়া বাসায় যখন ফিরব তখন আর কি ফ্রেশ হয়ে শুয়ে রয়েছি সকালে উঠে বাথরুমে করিয়া নাস্তা করার টাইমের মধ্যে ওই শুয়েছি শোয়ার পরেই আসুকে দিয়ে এই ডান পাড়া আর কি নাড়তে পারছো নাড়তে পারছি না না এরকম একটা টান দেয় টান দিয়ে এই টানটা সুখ মেরুদণ্ড এই পর্যন্ত যে কালকে টানটা দেয় সেই সময় দম টম আককালে বন্ধ হয়ে যায় ব্যথা বিকট ব্যথা আর ই হয় তারপর আবার ওই যে একটু গরম গরম পানির সেক একটু দিলে আবার আস্তে 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 আবার আস্তে আস্তে আবার হলে বেল দিয়ে ওই আবার ওটি ইজি যখন হই তখন কিছু কিছু হারতে পারি আবার দেখা গেছে এই একটু আবার যদি ই হয় আর কি বেশ কম আর কি রোগটা বেশ এবং আমরা জানি এর মাঝখানে আপনি প্রায় ঢাকায় এসেছিলেন এবং প্রায় আরো বেশ অনেকজন ডক্টর এর মাঝখানে তাদের বক্তব্য ছিল এক্সরে বলছিল যে ওই ইনজেকশন নেওয়ার জন্য থেরাপি ম্যানুয়াল থেরাপি দেন মানে আপনাকে নিউরোলজিস্ট আপনাকে সাজেস্ট করেছিলেন থেরাপি নেওয়ার জন্য জি আর অর্থোপেডিক হলো সে ইনজেকশন দেখে ইনজেকশনের কথা বলেছে আর ইনজেকশন দিতে বলছে আর কিছু ভিটামিন ডি ভিটামিন ওয়ান টু সিক্স এই জাতীয় আমি আমি দুটারই কোনো পরামর্শ না নিয়ে কোনটা নিব কোনটা নিব না একটা ছিলেন শেষ পর্যন্ত স্যার আপনাকে ভর্তি হওয়ার কথা বলেন এবং আপনি এই নভেম্বর মাসের 6 তারিখে আপনি ভর্তি হয়েছি আজকে 13 তারিখ আজকে 13তম দিন স্যারে বলছিল যে একটু অন্তত পক্ষে 15 দিন বা 17 দিন কিন্তু আপনি তার আগেই দেখছেন যে আপনি আলহামদুলিল্লাহ ভালো না আমি বলছি যে আমি তো স্যার আগে এর আগে অ্যাডভান্স আমার সময় ডু কি ডাক্তার দেখাইতে চলে গেছে এখন আলহামদুলিল্লাহ যেটুকু আর কি হয়েছে যদি সময় পাই যদি আমার আসার স্যার আপনি কি একটু হাঁটাচলা করে দেখেছেন বা এই কয়দিন আপনার যে শোয়ার বা ঘুমের ভিতরে যে সমস্যাটা সেটা কি হয়েছে আগের থেকে ভালো উন্নত হয়েছে আপনি স্বাভাবিক হাঁটাচলা সবকিছু এখন করতে পারছেন এবং ব্যথা মুক্ত ভাবে হ্যাঁ পেইন আসে মাঝে মাঝে ঠিক আছে সেটা খুবই সামান্য সামান্য আর কি আচ্ছা তার মানে আপনি ভিতর থেকে বুঝতে পারছেন যে এখন আলহামদুলিল্লাহ আপনি সুস্থ আছেন আলহামদুলিল্লাহ এবং আপনার ডিসিশনটা সঠিক ছিল জি অসংখ্য দর্শক আছেন স্যার যারা হয়তো জানেন না আপনার হয়তো একটা ছোট্ট ভিডিও আপনার জীবনটা পাল্টে দিয়েছে অনেকে আছেন জানেন না না জানার কারণেই তারা হয়তো সঠিক একটা চিকিৎসা থেকে বঞ্চিত তাদের জন্য যদি আপনি কিছু বলেন হ্যাঁ দর্শকদের উদ্দেশ্যে বলবো আলহামদুলিল্লাহ স্যার সাফল্য প্রদানের স্যারকের ইউটিউবের মাধ্যমে আমি দেখতে পাই দেখে আমি গত 6 তারিখ ভর্তি হই ইনশাল্লাহ তার এখানে ট্রিটমেন্ট নিয়ে আমি আলহামদুলিল্লাহ এখন আগের থেকে অনেক ভালো আলহামদুলিল্লাহ ধন্যবাদ স্যার আপনাকে দর্শক শুনলেন ছোট্ট একটা ভিডিও যেমন একটা মানুষের একটা জীবন বদলে দেয় একটা তথ্য মানুষের জীবন আমূল পরিবর্তন করে দিতে পারে এরকম অসংখ্য ঘটনা আপনারা দেখেছেন যারা আজকে হয়তো নতুন আমাদের চ্যানেলে যারা হয়তো নতুন করে দেখছেন ডক্টর মোহাম্মদ শফিলা প্রধান অথবা এই ডিপিআরসি হসপিটালকে আমাদের চিকিৎসা সম্পর্কে আপনারা একটু কষ্ট করে আমাদের যে প্রিভিয়াস ভিডিওগুলো আছে সেগুলো আপনারা দেখতে পারেন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং অসংখ্য ছোট ছোট এরকম অসংখ্য ঘটনা আছে যেগুলো দেখবেন অনেক কিছু আপনাদের সাথে মিলে যাচ্ছে এবং যারা এই ধরনের রোগে আক্রান্ত আছেন বা এই ধরনের সমস্যায় জর্জরিত আছেন দীর্ঘদিন চিকিৎসা করছেন চিকিৎসা পাচ্ছেন না একটা সময়
চিকিৎসা সম্পর্কে বিতৃষ্ণিত হয়ে গেছেন, না হয়তো আমি আর কখনোই ভালো হব না, তাদের জন্য বলছি জীবনের শেষ চেষ্টা হলো একবার চেষ্টা করে দেখুন, একবার আসুন, একবার অন্তত আসুন। আমরা বলবো জীবনের শেষ চেষ্টা হলো একবার আসুন, একবার জীবনকে আমরা চেষ্টা করে দেখি না ভালো করতে পারি কিনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুস্থ হয়ে মানুষের মতো করে বেঁচে থাকবেন। আসসালামু আলাইকুম।